আজকে আমরা যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে আমাদের কাছে রেডমি নোট সেভেনের আনলকিং টুল রয়েছে যেটার মাধ্যমে আমরা রেডমি নোট সেভেন এম ক্লাউড লক থেকে শুরু করে এফআরপি লক এবং মোবাইলটা যদি বুট লক থাকে সেটাও কিন্তু অনায়াসে আমরা আনলক করে দিতে পারবো তো চলুন শুরু করা যাক তো আমাদের স্ক্রিনের স্ক্রিনের মানে কম্পিউটার স্ক্রিনের মধ্যে আমাদের এই টুলটা ওপেন করা রয়েছে তো এখানে গিয়ে আমরা জাস্ট ডবল ক্লিক করলেই কিন্তু ইন্টারফেসটা খুলে যাবে এখানে আমরা ডবল ক্লিক করলাম সাথে সাথে আমাদের নোট সেভেনের ইয়েটা খুলে গেল ইন্টারফেসটা খুলে গেল এবং এখানে তিনটে অপশান রয়েছে প্রথম অপশানে এমআই ক্লাউড লক দু নম্বর অপশানে রিমুভ এফআরপি লক এবং বুট লোডার আনলক করারও অপশান কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি তো আমরা যদি এম আই ক্লাউড লক খুলতে চাই সেক্ষেত্রে মোবাইলটাকে ইডিএল মুডে মানে মোবাইলটা নাইন জিরো জিরো এইট মানে ইডিএল টেস্ট পয়েন্টে টাচ করে মোবাইলটাকে কানেক্ট করে এখানে আমরা এক নম্বর কি প্রেস করে এন্টার করব তাহলেই কিন্তু আমাদের খুলে যাবে রেডমির নোট সেভেনের ক্লাউড লক দু নম্বরে রয়েছে রিমুভ এফআরপি যদি মোবাইলটা এফআরপি লক আসে ফরম্যাট ফরম্যাট করার পরে যেই লকটা আমাদের আসে এফআরপি লক তো সেটাও আমরা অনায়াসে খুলে ফেলতে পারবো সেক্ষেত্রেও মোবাইলটিকে ইডিএল মোডে লাগাতে হবে লাগিয়ে দু নম্বর কি এখানে প্রেস করতে হবে দু নম্বর টাইপ করে এন্টার মারলে কিন্তু আমরা খুলে ফেলতে পারবো এফআরপি লক আর তিন নম্বরে রয়েছে বুট লক মানে বুট লোডার বুট লোডার যদি লক থাকে সেক্ষেত্রে বুট লোডার লকও কিন্তু আমরা আনলক করে দিতে পারবো নাইন জিরো জিরো এইট ফোর এইট মানে হচ্ছে ইডিএল মোডে তো ছোট্ট টুল অপশনও রয়েছে তিনটে সিম্পল একদম টুল তো এই টুলটা দিয়ে কিন্তু আমরা রেডমি নোট সেভেনের এই সমস্ত কাজগুলো করে ফেলতে পারবো যেমন ক্লাউড লক এফআরপি লক এবং বুট লোডার লক অনায়াসে কিন্তু আমরা খুলে ফেলতে পারবো